পৃথিবীতে কাটটা হিন্দু আছে না? জানেন এরা কত ভয়ঙ্কর? এগো বাড়ির কাছ দিয়ে কোনো মুসলমান গেলে ওই জায়গায় লিফে ফেলে, জানেন খবর? কাটটা হিন্দু আছে না নাই? ওখান দিয়ে কোনো মুসলমান ভ্যান চালায় গেলে ভ্যানের চাকা যে তাকে জমিনে লাগছে ওইটা গোবর দিয়ে লাফে, কয়ে হিন্দি নাইড়িয়ে গেছে, ওরা যে আকাডা। এই আকাডার গোষ্ঠী আবার চট্টগ্রাম বইয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংস্থা নামে একটা সংগঠন আছে, তৃণমূল সংস্থা। এরা আবার কি কয় জানেন, একটা একটা হেফাজত ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা সরমনাই ধর, ধরে ধরে জবাই কর, একটা একটা আলেম ধর, ধরে ধরে জবাই কর। শুনছেন? এই আকাডার ফাকাডারা কি কয়, এ এটা বাংলাদেশ শাহাদ আলী আমানির দেশ, এটা তাবলিগলাদের দাস, এটা সরমন আল্লাহর কুদুমের দাস, এটা শশীর আল্লাহর কুদুমের দাস, এটা আল্লামা শামসুল হক ফরিদপুরের দাস, এটা হাফিজ উদ্দিনের দাস। এই দেশে যদি ছয় শ্রীর আমলে রাস্তায় নামোস আর একটা কালেম না ধরে সবাই করে স্লোগান দেস, আমার দেশের মুসলমান একটা টাকাদারে ধরে কাইটা ছেড়ে দেবে ঠিক না বেঠে? আকাডার ফু আকাডা, জয় শ্রীরাম দিয়ে রাস্তায় নামস আর বলো সে একটা একটা মুসলমান ধরে ধরে জবাই কর, কেসিটা ধরমু, সেলুন মাথাটা টান দিমু, ক্যাস করে পোজ দিমু, সাদা টানা লাগাই আতার্য মলম লাগাই দিব, সেকেন্ডের মলম। মনে থাকবে না মানে মিয়া, সেকেন্ডের মলম লাগাই দে কমু, এখন থেকে তুই নাই রে কথা কন না কেন? আকাডার ফাকাডা, ভারতে আমার মুসলমান ভাইদের মসজিদে নামাজ পড়া অবস্থা পিড়িয়ে খেদায় তোর দেশের পুলিশ, আর আমার দেশের পুলিশ তোদের পূজা মণ্ডল পাহারা দিয়া পূজা দেয়া হয়। মনে রাখিস মুসলমান সহদের সিয়াতে না সিয়াতে এক টাকাটাও টিকতে পারবি না, সুতার বাড়ি খাইয়া ফাঙ্গিস্টিকের বাড়ি খাইয়া আকাডার থেকে কাড়া হইয়া তারপরে আমাকে সাথে থাকতে হবে। আমরা মুসলমানরা ভাই ভাই মিলে থাকি, কারণ আমরা অসভ্য জাতি নয়, আমরা সভ্য জাতি। আমার টেকেরাট আছে না হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে কাজ করে, দোকান আছে না ময়রার দোকানগুলো মিষ্টি সব আকাডা গো, জয় শ্রীরামকে রাস্তা নামস এক একটার ধর্মু কেসি দিয়ে কাটমু সেকেন্ডের মলম লাগাই দেবো, কথা কন না কেন? কষ্ট পাইতেছে না? কত বড় সাহস, স্বাধীনতার পরে আজপন্ত এত বড় সাহস কেউ পায় নাই, রাস্তায় দাঁড়ায় তারা জয় শ্রীরাম দিয়ে হিন্দুগো মতো ইন্ডিয়া দিল্লির হিন্দুগো মতো মিছিল দেয় জয় শ্রীরাম। তোমরা ধর্ম পালন করো আমরা কিছুই বলি না, বাধাও দিই না, পূজা মণ্ডল ভাঙি নাই, দিল্লিতে হাজার হাজার মসজিদ তোমরা ভেঙে দিয়েছ, মুসল্লিদেরকে কুত্তার মতো পিড়াইয়া তাড়াইয়েছ, কিছু বলি নাই, জয় শ্রীরাম করে মিছিল করো কিছু বলবো না, কিন্তু একটা একটা হেফাজত ধর, ধীরে ধীরে জবাই কর, একটা একটা সরমনাই ধর, ধীরে ধীরে জবাই কর। স্যারকে দিবেন না কি করছেন আপনি, ধৈর্গে কি করছেন ধৈর্গে? মুসলমান ভাইরা একসাথে বলেন, জীবন যদি যায় কোরআনের জন্য যাবে, জীবন যদি যায় দাড়ি টুপির জন্য যাবে, জীবন যদি যায় ইসলামের জন্য যাবে, জীবন যদি যায় আমার আল্লাহর জন্য যাবে। আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, যুবক ভাই এই যে ইলেকশন শুরু হয়েছে তোমাকে আজরে, যার দল মনেছে হ্যাট দল করো, কোনো দুঃখ নাই, কিন্তু দল একটা আমার থাকতে হবে, কবরে যাই নেতারে পাবো, আমার কোনো চেয়ারম্যান মেম্বার পামো না, আমারে দিয়ে হে পসা ফাঁস এক মন বিস্কুট কিনাই আনছে, ডেট ফেল টোস আর মির্জাপুরের তিন বছর আগে ডেট ফেল চা দিয়ে দিছে, চার দোকানে মার বি আর গরম পানি দিবি, ওই 10 তারিখ সকাল পর্যন্ত কথা কর না কেন? বিকালে আর দেবে না, একজন নেতা পাবেন, বিকাল নাই, সকাল নাই, দুপুর নাই,
আপনার কবরে বয়ে রয়েছে। সে যার নাম হলো বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন তাহলে, নেতা কারে কয়? কমু কমু